আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানে বাংলা বিষয়ের তোমাদের যে দুটো কবিতা রয়েছে একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অপরটি সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা তো আজকের পর্বে আলোচনা করব কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতার এমসিকিউ প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা এর আগের পর্বে তোমাদের কবিতা গল্প এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তার আমি লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সমস্ত গল্প কবিতার যে প্রশ্ন উত্তর এবং লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই তা দেখে নিও তো এবারে দেখো এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি রেখেছি প্রথম জেন্দা কি। দেখো এটা হচ্ছে সাম্যবাদী কবিতা থেকে আলোচনা করছি তো প্রথম যে প্রশ্ন জেন্দা কি। এখানে তোমরা চারটে করে অপশান পাবে তো দেখো চারটে অপশান রয়েছে গ্রন্থ জাতি ব্যক্তি ভাষা এক্ষেত্রে তোমরা সঠিক উত্তর করবে জেন্দা হলো একটি ভাষা ঠিক আছে এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর ভাষা নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো রয়েছে মৃত পুঁথি কঙ্কাল কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে মৃত পুঁথি কঙ্কাল এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে চারটে অপশন আমি বলছি না শুধু উত্তরটা বলছি উত্তর করবে পুরনো ধ্যান ধারণা এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার দেউল শব্দের অর্থ কি দেখো দেউল শব্দের মানে হলো দেবালয় বা মন্দির আর এই তাৎপর্য কি অর্থ হচ্ছে যে আমাদের হৃদয়েই সকল দেবতার বাসভূমি ঠিক আছে এটা ক্লিয়ার হলো এবারে তোমাদের চার নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামকে সাম্যবাদী কবি বলা হয় কারণ কি কারণ দেখো এখানে তিনটে কারণ দেওয়া রয়েছে নারী পুরুষের সমতা চেয়েছেন ধনী গরিবের ক্ষমতা চেয়েছেন নাকি ধর্মীয় বিবাদ ভুলে যেতে চেয়েছেন এখানে তোমরা কিন্তু অ্যান্সার করবে যে কাজী নজরুল ইসলামকে সাম্যবাদী কবি বলা হয়েছে তার কারণ অপশান গ হচ্ছে সঠিক উত্তর মানে নারী পুরুষের সমতা চেয়েছেন আর ধনী গরিবের আর হচ্ছে এটা করবে ধর্মীয় বিবাদ ভুলে যেতে চেয়েছেন ঠিক আছে এটা হবে সঠিক উত্তর দেখো আমি এখানে বক্স করে দিচ্ছি এই এক নম্বর বক্স আর হচ্ছে তিন নম্বর বক্স কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দেখো এটা তোমরা কবি পরিচিতি যে পার্টটা রয়েছে তার মধ্যেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবুও আমি এখানে বলে দিচ্ছি উত্তর করবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ ঠিক আছে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ছ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে বা কত বছর বয়সে তার বাবাকে হারান এখানে উত্তর করবে তোমরা আট বছর বয়সে কত করবে আট বছর বয়সে কখন থেকে নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন তোমরা উত্তর করবে লেটোর দলে যোগ দেওয়ার পর অর্থাৎ অপশন ঘ কিন্তু সঠিক উত্তর ঠিক আছে বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহী পত্রিকা কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সাপ্তাহিক বিজলি মানে অপশন গ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে এটা তো বলার কিছু নেই উত্তর হচ্ছে করবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো কুড়ি সালে বাঙালি পল্টন ভেঙে নজরুল কোথায় আসেন এখানে তোমরা উত্তর করবে কলকাতায় আসেন নেক্সট উনিশশো সালে নজরুল কোন সম্মাননায় ভূষিত হন উত্তর পদ্মভূষণ বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর নজরুল কোন নামে পরিচিত লাভ করেন উত্তর বিদ্রোহী কবি বাঙালি পল্টনে নজরুল কী হিসাবে যোগ দিয়েছিলেন উত্তর করবে এই যে বাঙালি পল্টনে নজরুল কী হিসাবে যোগ দিয়েছিল এখানে তোমরা উত্তর করবে সৈনিক তিনি সৈনিক হিসাবে কিন্তু যোগ দিয়েছিলেন নজরুল এক বছর কোথায় শিক্ষকতা করেন গ্রামের মক্তবে নজরুল কলকাতায় এসে কি করেন দেখো তিনি তোমাদের অপশান দেখতে পাচ্ছ উত্তর করবে সাহিত্যচর্চায় মন দেন অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বারো বছর বয়সে কোথায় যোগ দেন দেখো বারো বছর বয়সে তিনি ভারত সরকারে যোগ দেন কোথায় ভারত সরকারের অপশান গ কাজী নজরুল ইসলাম রচিত সর্বহারা কী ধরনের রচনা সর্বহারা এটা কিন্তু এক এক ধরনের কাব্য সর্বহারা এটা কিন্তু এক ধরনের কাব্য রচনা নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কোনটা সেটাও উত্তর করবে যে সন্ধ্যা এটা কিন্তু কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম উনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগ দেন উত্তর উনিশশো সালে নেক্সট চক্রবাক কাব্যটি কে লিখেছেন তোমরা উত্তর করবে কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু চক্রবাক এই কাব্যটি লিখেছেন নেক্সট কবি লেটো গানের দলের জন্য কি রচনা করেছিলেন উত্তর করবে পালা গান পালা গান রচনা করেছিলেন বন্ধুরা পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যে কোনো বিষয় সম্বন্ধে প্রশ্ন সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তেইশ নম্বর প্রশ্ন রয়েছে এই কন্দরে বসে কে কোরআনের সামগান গেয়েছেন কে সামগান গেয়েছেন উত্তর করবে আরব দুলাল দেখো এখানে সব দাগ দিয়ে দেখে দিচ্ছি আরব দুলাল নেক্সট কোন মুনি রাজ্য ত্যাগ করলেন কোন মুনি তিনি হচ্ছেন মুনি ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ খুব ভালো প্রশ্ন ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ এই মাঠে বসে কারা ক্ষোধার মিতা হলেন কারা উত্তর হচ্ছে নবীরা তোমাদের রয়েছে চারবাক মুনি কি ছিলেন চারবাক মুনি কি ছিলেন এটার তোমরা অ্যান্সার করবে তিনি কিন্তু একজন দার্শনিক ছিলেন ঠিক আছে চার মুনি একজন দার্শনিক ছিলেন আর বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কি বলা হয় উত্তর করবে যুগাবতার যুগাবতার বলা হয় আর মহাবীর প্রতিষ্ঠিত জাতি কোনটি পরবর্তী প্রশ্ন মহাবীর প্রতিষ্ঠিত যে জাতি সেটা কিন্তু ফরাসি কোথায় বসে বাসির কিশোর মহাগীতা গাইলেন কোথায় বসে উত্তর করবে রণভূমি অপশান গ হচ্ছে সঠিক কে মহাগীতা গাইলেন উত্তর উত্তর করবে হচ্ছে বাঁশির কিশোর বাসির কিশোর তিনি কিন্তু মহাগীতা গাইলেন নেক্সট হচ্ছে সাম্যের গান বলতে কী বোঝানো হয়েছে দেখো সাম্যের গান বলতে সাম্য বলতে কিন্তু এখানে সমতা আর তাহলে উত্তর তো হয়েই গেল যে সাম্যের গান বলতে এখানে কিন্তু সমতার কথা বলা হয়েছে সাঁওতাল ভিল গারো এদেরকে কী বলা হয় দেখো সাঁওতাল ভিল গারো এদেরকে এক কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর যুগাবতার বলতে কী বোঝে একটু আগে যেটা পেলাম যে যুগ অবতার বলতে হচ্ছে বিভিন্ন যুগের যে মনীষীগণ তাদেরকে কিন্তু এক কথায় যুগ অবতার বলা হয় ঠিক আছে নেক্সট বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা এসবকে কি বলা হয় দেখো বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা এসব কিন্তু হচ্ছে এক একটা ধর্মগ্রন্থ কোরআনের সামগান বলতে কি বোঝায় দেখো আবার সেই সামগান মানে সমতা তো কোরআনের সামগান বলতে এখানে কোরআনের যে সাম্যের বাণী রয়েছে সেটাকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে কোরআনের সামগান আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে হজরত মোহাম্মদকে আরব দুলাল বোঝানো হয়েছে সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করলেন এর কারণ কি কারণ দেখো বেদনার ডাক শুনে কিন্তু এই সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছেন কোথায় বসে হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে কোথায় বসে এটা হচ্ছে চারটে যে অপশন রয়েছে তোমাদের একটা হচ্ছে বাংলাদেশ ভারতবর্ষ সাম্যের স্থান আর একটা হচ্ছে গানের জগত তোমরা এর মধ্যে থেকে আর যে চারটে অপশান রয়েছে সাম্যের স্থান করবে ঠিক আছে এই যে কোথায় বসে হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে এটা হচ্ছে সাম্যের স্থান করবে সাম্যের স্থান চল্লিশ ঈসামূষা কোথায় বসে সত্যির পরিচয় পেল। ঈশা কোথায় বসে সত্যের পরিচয় পেলো উত্তর করবে হচ্ছে হৃদয়ে হৃদয়ে বসে ঈশামূষা সত্যের পরিচয় পেলো কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে কোথায় রাজমুকুট লুটিয়ে পড়ে কিন্তু হৃদয়ে ঠিক আছে নেক্সট নীলাচলের ক্ষেত্রে নিচের কোনটা প্রযোজ্য নীলাচল তার মানে কি উত্তর করবে জগন্নাথ ক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র হচ্ছে উত্তর পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম হলো আবেস্তা ঠিক আছে বাঁশির কিশোর বাসির কিশোর এটা তোমাদের ডব্লিউ দি এর আগে আমি আলোচনা করে দিয়েছি একটু আগেই তো এটা তোমরা কমেন্টে জানাবে যে বাসির কিশোর কে মানবদে মানবের মহামাবেদনার বেদনার মানবের মহাবেদনার ডাক শুনে কে রাজ্য ত্যাগ করে রাজ্য ত্যাগ করে কে মহাবেদনার ডাক শুনে উত্তর হচ্ছে সাক্ষ্যমণি নেক্সট কিসের চেয়ে বড় মন্দিরে কাবা নেই দেখো উত্তর করবে হৃদয়ের চেয়ে মন্দিরে বড়ো কোনো কাবা নেই এর জন্য কিন্তু তোমাদের কবিতাটা ভালো করে পড়তে হবে এই উত্তরগুলো করার জন্য অবশ্যই কবিতাটা ভালো করে পড়বে দেখবে সাম্যবাদী কবিতা প্রত্যেকটা লাইন ধরে ধরে খুব সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা প্লেলিস্টে যাও একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান যে রয়েছে তার মধ্যে সমস্ত বিষয় তোমরা পাবে এছাড়াও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সাম্যবাদী কবিতার বিষয়বস্তু দেখে নিও এবং শুনে নিও তো পরবর্তী প্রশ্ন হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কেন কেন হাসছেন দেখো চারটের মধ্যে তোমরা সঠিক যে উত্তরটি করবে এখানে যে মানুষ হ্যাঁ মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে এটা হচ্ছে হাসছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে নেক্সট হচ্ছে কে অমৃত হিয়ার নিবৃত অন্তরালে হাসেন কে আরব দুলাল নাকি দেবতা ঠাকুর নাকি ঈশামুষা নাকি সাক্ষ্যমণি উত্তর করবে দেবতা ঠাকুর সে কিন্তু অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসেন সাম্যবাদী কবিতা কোথায় তাজা ফুল ফোটে খুবই সহজ দেখবে লেখা রয়েছে পথে ঠিক আছে পথে হচ্ছে সাম্যবাদী কবিতা তাজা ফুলগুলো ফোটে আর আজকের পর্বে শেষ প্রশ্ন নিজ প্রাণ খুলে দেখলে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে নিজ প্রাণ খুলে দেখলে উত্তর হচ্ছে সকল শাস্ত্র ঠিক আছে সকল শাস্ত্র যদি নিজ প্রাণ খুলে দেখলে কিন্তু পাওয়া যাবে তো এই হচ্ছে তোমাদের আজকের পর্বে পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম পর্বটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো ঠিক আছে